সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভি শুক্রবার সকালে সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য এবং সুস্থতা নিয়ে নিয়মিত আয়োজন স্যাভলন গুড হেলথ অনুষ্ঠানটি দেখবার জন্য। এ পর্বে আপনাদের সাথে আছি আমি ডক্টর জিনিয়া জাফরিন। দর্শক, মানুষের মস্তিষ্ক বা ব্রেনকে বলা হয় মার্বেল বা একটা অত্যন্ত আশ্চর্যের বিষয়। মজার ব্যাপার হচ্ছে আমাদের সব কিছুই, সব ডিসিশনই আমরা ডিপেন্ড করি এই ব্রেনের উপরে বা মস্তিষ্কের উপরে, কিন্তু আমরা জানি এ নিয়ে সবচেয়ে বেশি কম। দর্শক, এই মস্তিষ্কেরই একটি রোগ পার্কিনসন ডিজিজ। দর্শক, আমরা আজকে তাই কথা বলবো পার্কিনসন ডিজিজ এবং এর অত্যাধুনিক চিকিৎসা ডিবিএস সার্জারি এ বিষয়টি নিয়ে। এ নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন দেশ এবং বিদেশের বরেণ্য চিকিৎসকেরা। কিন্তু দর্শক, তার আগে আপনাদের বলছি ফোন করুন আমাদেরকে স্ক্রিনে দেখানো নাম্বারে অথবা ফেসবুকেও আমাদের সাথে যোগ দিতে পারেন এই ঠিকানায়। আসুন দেখে নিই কারা আছেন আজকের আমাদের অতিথি হয়ে। প্রথমেই আমাদের সাথে উপস্থিত আছেন আমার বাম দিকে, যাকে পরিচয় করতে বাংলাদেশি হিসেবে আমার নিজেরই অনেক গর্ববোধ হচ্ছে, দেশ বরেণ্য এবং এক নামে যাকে সবাই চেনেন, বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নিউরোসার্জন এবং ডিবিএস সার্জারির পথিকৃৎ প্রফেসর টিপু জাহিদ আজিজ, ফাংশনাল নিউরোসার্জন জন রেডক্লিফ হসপিটাল অক্সফোর্ড ইউনিভার্সিটি ইংল্যান্ড। এরপরেই আছেন আমাদের দেশের একজন বরেণ্য চিকিৎসক ডক্টর মোহাম্মদ জাহিদ রায়হান, অ্যাসোসিয়েট প্রফেসর নিউরোসার্জারি অ্যান্ড ফাংশনাল নিউরোসার্জন ডিজিএস ঢাকা। এবং তারপরেই আমার ডানে আছেন ডক্টর মোহাম্মদ আহসান হাবিব হেলাল, অ্যাসোসিয়েট প্রফেসর নিউরোলজি অ্যান্ড মুভমেন্ট ডিসঅর্ডার স্পেশালিস্ট বিএসএমএমইউ ঢাকা। যেহেতু আমরা একটি স্পেশাল বিষয় নিয়ে আজকে কথা বলবো, তাই আমরা চেষ্টা করেছি এই প্যানেলে নিউরোসার্জন এবং নিউরোমেডিসিন সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসককে রাখতে। আসুন আলোচনা শুরু করি প্রথমে ডক্টর টিপু জাহিদ আজিজ স্যারকে দিয়ে। স্যার, আপনাকে প্রথমে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। স্যার, ডিবিএস সার্জারি আসলে আমাদের দেশে তো এটা নিয়ে তেমন কোনো ধারণা আমাদের চিকিৎসক মহলেই নেই, তা আমি প্রথমে জানতে চাইবো স্যার যে ডিবিএস সার্জারিটা আসলে কি। মগজ অনেকটাখানি ইলেকট্রিক্যাল মেশিনের মতো কাজ করে, আর অনেকটা রোগের সময় যেমন পার্কিনসন ডিজিজ, সেই ইলেকট্রিক্যাল সিগন্যালগুলো খারাপ হয়ে যায়, তো সেইগুলো আবার কন্ট্রোল আনতে আমরা ঠিক যেমন হার্টে পেসমেকার বসাই, আমরা ব্রেনের মধ্যে পেসমেকার বসাতে পারি, যেখানে সে নর্মাল সে সিগন্যাল বেরোচ্ছে সেখানে আমরা তার বসাই, আর ওই তারের সাথে একটা পেসমেকার লাগালে আমরা সেই অ্যাবনর্মাল সিগন্যাল বন্ধ করতে পারি, আর অনেক অসুখের সিমটম বন্ধ করা যায়, যেমন পার্কিনসনের হাত কাঁপানি, পার্কিনসনের স্টিফনেস, পার্কিনসনের খুব আস্তে আস্তে চলা, সেটা অনেকটা ভালো করা যায়। ডিবিএসটা এইভাবেই কাজ করে। এরপর স্যার, আমি আপনার কাছে আসতে চাইবো ডক্টর মোহাম্মদ জাহিদ রায়হান স্যার। ডিবিএস সার্জারি তো উন্নত দেশে অনেক দিন আগে থেকেই শুরু হয়েছে এবং আমাদের টিপুজি স্যার উনি একজন পথিকৃৎ এখানকার, তো আমি জানতে চাইবো স্যার আমাদের দেশে কী অবস্থা ডিবিএস সার্জারি নিয়ে, আপনারা কতদূর ভাবছেন কী অবস্থা? আমাদের দেশে ডিবিএস সার্জারির কনসেপশনটা একেবারেই নতুন, এটা বলা যায় যে দুবছর সর্বোচ্চ আর কি। তো এটার পর বাইরে আমি প্রশিক্ষণ করে আসছিলাম, পরে টিপুজি স্যারের সাথে আমার যোগাযোগ হয়, উনিও খুব ইন্টারেস্ট দেখান দেশে এটা করার ব্যাপারে, তারপর থেকেই মেনলি কাজটা বাংলাদেশে শুরু হয়েছে, কিন্তু এটা একেবারেই প্রাথমিক পর্যায়ে। তবে যেহেতু এটা শুরু করতে আমরা পারছি, ইনশাল্লাহ এটা আমরা কন্টিনিউ করতে পারবো, মানে আশা কথা যে আমাদের দেশেও এটা এখন আর পিছিয়ে নেই, এটা শুরু হয়ে গেছে, পিছিয়ে নাই, এটা হচ্ছে এবং ভবিষ্যতে এটা একটু বুমিং হবে, অনেক হবে ইনশাল্লাহ। স্যার, ডক্টর হেলাল স্যার, এবার আমি আপনার কাছে আসছি, যেটা নিয়ে আমাদের এত কনসার্ন ডিবিএস নিয়ে আমরা কথা বলবো আজকে, কিন্তু তার অন্যতম একটা কারণ হচ্ছে পার্কিনসন ডিজিজ। পার্কিনসন নিয়ে কিন্তু আমাদের দেশের লোকজনের সেরকম জ্ঞান বা সচেতনতা নেই, আপনি বলবেন কি স্যার যে পার্কিনসন ডিজিজটা আসলে কি? পার্কিনসন ডিজিজ এটা মস্তিষ্কের একটা অসুখ, মস্তিষ্কের ক্ষয়জনিত একটা অসুখ, মস্তিষ্কে ডোপামিন নামে এক ধরনের নিউরো ট্রান্সমিটার, এক ধরনের কেমিক্যাল, এটা কমে যাওয়ার কারণে হয়। এবং এই রোগ হলে মূল যে লক্ষণগুলো হয় সেটা হলো যে হাত পা কাঁপুনি হতে পারে, এমনকি চোয়াল
মাথাও কাঁপুনি হতে পারে, চলাফেরার গতি ধীর হয়ে যায় এবং হাত পা অনেকটা শক্ত হয়ে যায়। হাঁটার সময় মানুষ সামনের দিকে একটুখানি ঝুঁকে হাঁটে, যেটাকে স্টুপ পোশ্চার বলি আমরা। এর বাইরে আরও কতগুলো লক্ষণ আছে, মূল লক্ষণ হলো তিনটা, যেটাকে বলা হয় ট্রেমর অর্থাৎ কম্পন, রিজিডিটি অর্থাৎ হাত পা শক্ত হয়ে যাওয়া, আর একটা হলো ব্রাডিকাইনেশিয়া অর্থাৎ চলাফেরার গতিটা ধীর হয়ে যাওয়া। এর বাইরে আরও কয়েকটা আছে, যেমন মুখের এক্সপ্রেশনলেস হয়, মাস্ক ফ্যাসিস অর্থাৎ ভাবলেসহীন মুখ হয়ে যায়, কথা বলার স্বরটা অনেক সময় কমে যায়, লিখা ছোট হয়ে যায়, মাইক্রোগ্রাফিয়া বলি আমরা। এর বাইরে আছে কোষ্ঠকাঠিন্য হতে পারে, হতাশাগ্রস্ততা হতে পারে, নিদ্রাহীনতা হতে পারে। এই লক্ষণগুলোই পারকিনসন ডিজিজ হয় এবং এটি সাধারণত বয়স্কদেরই বেশি হয়, কম বয়সে হতে পারে, কম 5%, কিন্তু 95% ক্ষেত্রে এটা মোর দেন 50 ইয়ার্সে হয়। তার মানে আপনি যেটা বললেন যে হাতের কাঁপুনি একটা লক্ষণ, কিন্তু তার মানে কি আমি এটা ধরে নিতে পারি যে হাতের কাঁপুনি মানেই পার্কিনসন, অন্য কারণ কি হতে পারে না? এটির বিশ্লেষণ দরকার আছে। হাতের কাঁপুনি মানে পার্কিনসন না, হাতের কাঁপুনি অনেক কারণে হতে পারে, পার্কিনসনের বাইরে অনেক কারণ আছে। যেমন অ্যাসেন্সিয়াল ট্রেমর নামে একটা কথা আছে, সেখানে হতে পারে। ইভেন থাইরয়েডের হাইপার থাইরয়েডিজম, সেখানে কাঁপুনি হতে পারে। ফাংশনাল কারণে হতে পারে, অ্যাংজাইটির কারণে, একটা সিম্পল দুশ্চিন্তার কারণে হাত কাঁপতে পারে। এটি নিউরোলজিস্ট এবং মেডিসিন বিশেষজ্ঞ বুঝতে পারবেন যে এই কাঁপুনিটা কোন কারণে হচ্ছে। স্যার, এবার আমি আপনার কাছে আসতে চাচ্ছি। স্যার, ডিবিএস এর এই যে ধারণাটা, এটা কিভাবে শুরু হলো বা কিভাবে আসলো এই আইডিয়াটা? ব্রেন ইলেকট্রিসিটি দিয়ে কন্ট্রোল করা, সেটা কয়েকশো বছর পুরান ধারণা। এই 1870s ফ্রান্স আর জার্মানিতে একটা যুদ্ধে অনেক সোলজাররা গুলি খেয়ে খুলি ভেঙে মাটিতে পড়ে থাকতো, আর দুইটা ডাক্তার, ওরা ভাবছে এই সুযোগে মগজ দেখা যাচ্ছে, দেখি যে ইলেকট্রিসিটি কারেন্ট দিয়ে কী হয়। তারপর ওরা দেখলো যে এইসব খুলি ভাঙা সৈনিকদের উপরে কারেন্ট বসালে একখানে কারেন্ট দিলে হাতটা নড়ে, পাটা নড়ে। ওইভাবে ওরা বুঝছে যে কারেন্ট দিয়ে মগজের কাজ অনেকটা ইনফ্লুয়েন্স করা যায়, কিন্তু তার দিয়ে মগজ কীভাবে কন্ট্রোল করতে পারে সেটা বেরোলো 1950s দিকে। দেলগাদো একজন স্প্যানিশ আমেরিকান সায়েন্টিস্ট ছিলেন, তো উনি ওনার চিন্তা ধারণা ছিল যে সাইকিয়াট্রিক মানসিক রোগের জন্য তার বসায় কারেন্ট দিয়ে এই মানসিক রোগ হয়তো কিছু কমানো যায়। আর ও এমন একটা স্টিমুলেটর বানাইছেও যেটাতে একটা ছোট রেডিও ছিল, আর রেডিও কন্ট্রোল করতে পারতো কয়েক গজ দূর থেকে। তো ওর সবচেয়ে বড় এক্সপেরিমেন্ট হলো যে একটা বিশাল বড় স্প্যানিশ ওই বুল ফাইটিং হয়, এসব ভীষণ ফিরোশিয়াস বুল, সেটার মধ্যে ব্রেনের মধ্যে তার বসাইছে। তার বুল ওই স্পোর্টসম্যানের পিছনে দৌড়াচ্ছিল, ওর যেটা হয় ওখানে। তার দেলগাদো যেই রেডিওটা ছাড়ছে বুলটা হঠাৎ ধমে গেছে, একদম চুপচাপ। তো ওইভাবে দেখালো যে ব্রেনের কন্ট্রোল করা যায় সেটা 50s। তারপর ওর সাথের সাইকায়াট্রিস্ট হিস্ট ও দেখালো যে একইভাবে মানুষের ডিপ্রেশনের সময় তার বসালে মানুষের মুডটা তুলে দিতে পারে। কিন্তু মুশকিল হলো কি যে ওই 50s-60s চামড়ার তলে কিছু দেওয়ার কিছু ছিল না, আর মানুষ তো এইভাবে চলতে পারে না যে তার বেড়ে আসছে মাসের পর মাস। সেই যন্ত্রপাতি আসছে 1970s শেষের দিকে। তখন দেখা গেল আরভিং কুপার আমেরিকান, মুন্ডিংয়ের জার্মান, ওরা বিশেষ করে দেখালো যে হাত কাঁপানি বন্ধ করা যায় এই পেসমেকার দিয়ে, আর পুরোপুরি ভিতরে সব কিছু থাকলে। তো ওইভাবে আস্তে আস্তে শুরু হয় ব্যাপারটা, কিন্তু খুব একটা পপুলার হয় না, কারণ ইনস্ট্রুমেন্টগুলো অত রিলায়েবল ছিল না। আর পার্কিনসনে এই রোগটা কীভাবে কাজ করে মগজের মধ্যে সেটা বোঝা যায়নি। তো সেটার
79 এ কি হলো, একজন ডাক্তার দেখল যে 6-7টা খুব অল্প বয়সী ছাত্র ওর কাছে আসছে গভীর পার্কিনসন নিয়ে, যেটা দেখা যায় না এই 19-20 বছর বয়সে। তো দেখা গেল যে ওদের মধ্যে একজন ছিল কেমিস্ট, তো ওই মরফিন জাতীয় একটা ড্রাগ ওরা ব্যবহার করছিল দূর কারণে, তো সেটা খেয়ে ইন্টারভিনাসলি ওর সবার পার্কিনসন হয়েছে। আর একজন আত্মহত্যা করাতে মগজটা কেটে দেখলো যে একেবারে হুবহু পার্কিনসনের মতো। তারপরে হলো কি, সায়েন্টিস্ট ডাক্তাররা খুব এক্সাইটেড হয়ে গেছে, কারণ কোনোদিন পার্কিনসনের কোনো মডেল ছিল না পরীক্ষা করার, যে কীভাবে মস্তিষ্ক কাজ করে পার্কিনসনে। তো ওই ওষুধটা MPTP যেটা বলি, বানর কি দিলে প্রথমবারের মতো বানরটাও পার্কিনসন হয়ে গেছে, হাত কাঁপত, হাত পা শক্ত হয়ে গেছে, ধীরে ধীরে হয়ে গেছে, আর ওষুধ দিলে ভালো হয়ে যায়। তো সে বানরের দুনিয়াতে কয়েকটা ল্যাবরেটরি ওরা এই 80s ওই বানরগুলোর উপরে পরীক্ষা চালায়। আর দেখা গেল, আমি ওর কাজ করছিলাম তখন, যে আমার ল্যাব ম্যানচেস্টার আসলো, আরেকটা আসলো জনস হপকিন্সে। তো আমরা দেখা দিলাম যে মস্তিষ্কের একটা জায়গা, যেটা আমরা বলি সাবথ্যালামিক নিউক্লিয়াস, পার্কিনসন রোগে বেশি অ্যাক্টিভ হয়ে যায়। তার আমি দেখালাম যে একটা তার বসায় অল্প খানি গরম করলে ওই জায়গাটা নষ্ট করলে বানরটা একদম ভালো হয়ে যায়, পার্কিনসনটা সেরে যায়। কিন্তু বেশিরভাগ নিউরোলজিস্ট আর সার্জনরা ভয় পাইছে ওই জায়গায় পড়াতে। তো ফ্রেঞ্চ দেখালো যে তার একই রকমভাবে তার বসালে খুব একটা কারেন্ট পাস করলে পড়ানোর চাইতে একই হয়, বানরটা ঠিক হয়। তো তার এই দুই এক্সপেরিমেন্ট ওইখান থেকে শুরু। আর আজকে চিন্তা করেন, আজকে সারা দুনিয়াতে হয়তো 2.5 লক্ষ মানুষের এই অপারেশন হয়েছে, আর প্রত্যেক দিন প্রায় 600-700। অনেক দূর আমরা এগিয়ে গেছি স্যার, অনেক খুবই ইন্টারেস্টিং একটা কাহিনী আমরা জানলাম এই ডিবিএস এর পিছনে। আমাদের সময় হয়ে গেল একটা বিজ্ঞাপন বিরতির, বিরতির পরে আমরা আবার আলোচনা করব। দর্শক, সময় হয়ে গেল একটা বিজ্ঞাপন বিরতির, বিরতির পরে আবার আলোচনায় ফিরবো। সে পর্যন্ত চোখ রাখুন দেশ টিভির পর্দায়। দর্শক, ফিরে এলাম বিরতির পর থেকে। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। চলুন আলোচনায় ফিরি। স্যার ডক্টর জাহিদ স্যার, আপনার কাছে আমি জানতে চাইব যে এই যে ডিবিএস নিয়ে আমরা এত কথা বলছি, একটু কি বলবেন খুব সংক্ষেপে এবং সহজ করে আমার সাধারণ দর্শকদের উদ্দেশ্যে, যে ডিবিএস এর প্রসিডিউরটা সেটা কীভাবে করেন আপনারা? ডিবিএস এর প্রসিডিউরটা একটু লেন্দি, মানে একটু ডে লং প্রসিডিউর। সে তার আগে ডিবিএস যার আমরা করব, তাকে প্রথমে কিন্তু আমরা একটা বিশেষ পদ্ধতিতে আমরা MRI করি, একটা বিশেষ প্রোটোকলে MRI করে, ওটা একটা স্পেশালাইজড কম্পিউটার এবং সফটওয়্যার ইউজ করে আমরা ওখানে নেভিগেশন করি যে ডিবিএস ইলেকট্রোডটা আমরা কোথায় বসাবো। কালকে আমরা একটা নেভিগেশন অলরেডি আমরা কমপ্লিট করছি টিপু স্যারের সাথে, আমি বসে আর কি। তো এটা করার পরে যেদিন আমরা মেন সার্জারিটা করব, সেদিন পেশেন্টের হেডে আমরা একটা স্টেরোটেকটিক ফ্রেম, একটা স্পেশালাইজড ডিবিএস সার্জারির জন্য ফ্রেমটা ইউজ করা হয়, ওটা আমরা ফিট করে আমরা ওটাকে আবার সিটি স্ক্যানে নিয়ে গিয়ে সিটি স্ক্যান করা হয়, ওটাও একটা স্পেশালাইজড ওয়েতে করে আমরা কম্পিউটারে আবার ওই গতদিনের MRI এবং আজকের যে সিটিটা করলাম, এটা একসাথে আমরা ডিজিটালি ফিউজ করে ফেলি। ফিউজ করার পরে ওখানে আমরা টার্গেট এবং ট্র্যাজেক্টরি, মানে মাথার কোন দিক দিয়ে ঢুকবো এবং কোন জায়গায় আমরা ইলেকট্রোডটা বসাবো, এটা আগেই কম্পিউটারে আমরা ভার্চুয়ালি 3D একটা ইমেজ রিকনস্ট্রাক্ট করি, ত্রিমাত্রিক একটা ছবি। তারপরে ওই মাপটা নিয়ে, দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা, ওই মাপটা নিয়ে আমরা OTতে গিয়ে পেশেন্টকে জাগা থাকা অবস্থায় আমরা অজ্ঞান করি না, অথবা কোনো কোনো পেশেন্ট নন কোঅপারেটিভ হলে ওদের আমরা একটু ডিপ সিডেট করে নিই, ঘুম পাড়ে নিই, নিয়ে মাথার সামনে দুটো ছিদ্র করে আমরা ইলেকট্রোডটা বসায় দিই। স্যার একটু আমাকে ইন্টারাপ্ট করতে হচ্ছে, আমার সাথে দর্শক আছেন, ফোনটা নিয়ে আসি। জি দর্শক, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আপনি টিভির ভলিউমটা কমিয়ে তারপরে কথা বলুন।
জি বলুন। কুষ্টিয়া থেকে বলছিলাম, আমার নাম শামিল। জি, তো আমার আব্বা দীর্ঘ 18 থেকে 19 বছর যাবত এই অসুখে ভুগছে, পার্কিনসনে। জি জি জি। তো প্রথমে তার শুধু হাত কাঁপতো, এখন তার হাত পা এবং সমস্ত শরীরে কাঁপে এবং হাত এবং ঘা সব ঘুরে আছে। তো ডাক্তার দেখানোর পরে এখন তার হচ্ছে বর্তমান অবস্থা হচ্ছে তার স্মরণ শক্তি অনেক কমে গেছে, সকালে কি খাচ্ছে দুপুরে বলতে পারে না। তো এই অবস্থায় এটা এই রোগটা কি বংশগত হতে পারে কিনা, আর আগে থেকে কোনো প্রতিরোধের ব্যবস্থা আছে? আচ্ছা, আপনি আমাদের সাথেই থাকুন দর্শক, খুবই সুন্দর একটি প্রশ্ন, আমরা উত্তরটি নিব। স্যার, আমি একটু ওনার কাছ থেকে প্রশ্ন অ্যান্সারটা নিয়ে আমি আবার প্রসিডিওর আপনাকে জানাবো। স্যার, আপনি যদি বলতেন যে এই অবস্থায় রোগীর কি করণীয়, এই ক্ষেত্রে ডিবিএস এর কি ভূমিকা? ভালো বলতে পারেন সবচেয়ে, কিন্তু এটা বলবে যে যাদের স্মৃতিশক্তি এত কমে গেছে আর এত দুর্বল হয়ে গেছে, তো হেলাল ভাই আপনি কি বলেন? স্যার, যেটা মনে হচ্ছে ওনার ডিমেনশিয়া ডেভেলপ করেছে আর কি, যদি স্মৃতিশক্তি কমে যায় সেক্ষেত্রে দিস ইজ কন্ট্রা ইন্ডিকেটেড ফর ডিবিএস সার্জারি। আচ্ছা, ডিবিএস সার্জারি করার জন্য কতগুলো ক্রাইটেরিয়া আছে, এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে হয়। তার মধ্যে যদি স্মৃতিশক্তি কমে যায় এটা নেগেটিভ ক্রাইটেরিয়া। আমরা আরো ক্রাইটেরিয়া স্যার জানবো, আমরা প্রসিডিউরটা শেষ করে এসে আপনার কাছ থেকে আরো ক্রাইটেরিয়া নিয়ে জানাবো। স্যার, যদি আপনি বলতেন যে প্রসিডিউরটা। আচ্ছা, তো তারপরে আমরা ওটিতে নিয়ে ইলেকট্রোডটা আমরা প্লেস করি, এবং এটা এমন একটা সিস্টেম, নেভিগেশনটা আমাদের হয়ে গেলে ওটাই ফাইনাল, ইলেকট্রোডটা অন্য কোনো দিকে যাওয়ার কিন্তু আর ব্রেনের সুযোগ নেই। তারপর ওখানেই আমরা ডিজিটালি ভোল্টেজ জেনারেট করে আমরা দেখে নিই যে রুগীটার কাঁপানি ওখানেই কন্ট্রোল হয়ে গেল কি না। তারপরে ফাইনালি আমরা আবার সিটি স্ক্যান করে দেখি যে ইলেকট্রোডটা যে আগের মতো আছে কি না। তারপরে পেশেন্টকে অজ্ঞান করে ট্র্যাডিশনালি আমরা একটা টানেল করে চামড়ার নিচে স্কিন কেটে ওখানে ব্যাটারিটা বসায়, বাস সার্জারি ইজ কমপ্লিটেড। এবং স্যার, সেটা কি সেদিন থেকে অ্যাক্টিভেট হয় নাকি সময় লাগে? এরপরে আসলে আমি একটু বলি, সেটা হলো যে এই কাজটুকু কিন্তু নিউরোসার্জনদের। আচ্ছা, কিন্তু এর আগে এবং পরে টোটাল ব্যাপারটা কিন্তু নিউরোলজিস্ট, ওনারাই কিন্তু ডিসিশন নেন যে ওষুধে এখন আর রুগীটার কাজ হচ্ছে না, এখন সার্জারি লাগবে কিনা। আমরা সার্জনের সাথে যোগাযোগ করি, ইভেন আমরা সার্জারি করার পরেও টোটাল প্রোগ্রামিংটা করতে হয় প্রায় 6 মাস থেকে 1 বছর মতো সময় লেগে যায় কোনো কোনো পেশেন্টের ক্ষেত্রে, এটাও নিউরোলজিস্টরাই করে প্রোগ্রামিংটা। আর এর সাথে আমি আরেকটা জিনিস বলি, সেটা হলো যে এই ডিবিএস সার্জারিতে তো আমরা ইলেকট্রোডটা প্লেস করি, ইলেকট্রোডটা ইউজ না করেও ঠিক একইভাবে স্যার যেটা বলছিলেন যে মগজের একটা নির্দিষ্ট জায়গায় পুরায় দেওয়া হয়, একইভাবে রেডিও ফ্রিকোয়েন্সি দিয়ে আমরা ওই জায়গাটা পুরায় দিলেও একই কাজ করে, শুধু পদ্ধতিটা ডিফারেন্ট, কস্টিংটা ডিফারেন্ট। এই স্যার, স্যাভলন গুড হেলথ টিম আমাদের জন্য একটা অ্যানিমেশন করে নিয়ে এসেছে এই ডিবিএস এবং পার্কিনসনে, আসুন দেখি কি আছে। পার্কিনসন্স রোগ এবং কাঁপুনি রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে ডিপ ব্রেন স্টিমুলেশন ডিবিএস নামক এক ধরনের চিকিৎসা পদ্ধতি প্রচলিত আছে। ডিপ ব্রেন স্টিমুলেশন পদ্ধতিতে ব্রেনের অ্যাবনর্মাল জায়গায় ইলেকট্রিক্যাল কারেন্ট সরবরাহ করা হয়, এর ফলে রক্ত সঞ্চালন বৃদ্ধি ও একগুচ্ছ রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয় যা নিউরোট্রান্সমিটার নিঃসরণে কাজ করে। এই ঘটনাগুলো একত্রে ব্রেনের অস্বাভাবিক সংযোগগুলোকে ঠিক করতে সহায়তা করে। একজন নিউরোলজিস্ট এবং বিশেষজ্ঞ চিকিৎসক এমআরআই এবং সিটি স্ক্যান ব্যবহারের মাধ্যমে চিকিৎসার জন্য ব্রেনের কাঙ্ক্ষিত স্থান নির্ণয় করে, তারপর সে স্থানে সার্জারির মাধ্যমে একটি ইলেকট্রোড স্থাপন করেন। একটি সরু তার সেই ইলেকট্রোড থেকে মাথা, ঘাড়, কাঁধ হয়ে ত্বকের নিচ দিয়ে বুক পর্যন্ত আসে। সেখানে এটি একটি ব্যাটারি চার্জিত পালস জেনারেটরের সাথে যুক্ত হয় যা ইলেকট্রিক্যাল সংবেদন সৃষ্টিতে সক্ষম। চিকিৎসক ব্রেইনে ইলেকট্রিক্যাল কারেন্ট প্রেরণের জন্য যন্ত্রটি চালু করেন এবং হাত নাড়তে বলেন যেন তিনি বুঝতে পারেন ইলেকট্রোডটি ঠিকভাবে স্থাপন করা হয়েছে কি না। সার্জারির কিছু সপ্তাহ পর রোগী একজন নিউরোলজিস্টের কাছে যান। যন্ত্রটি কতটুকু শক্তিশালী এবং প্রতি সেকেন্ডে কত সংখ্যক ইলেকট্রিক্যাল পালস সৃষ্টি করবে তা চিকিৎসক সেট করে দেন। সেট করে দেওয়ার পর ডিবিএস যন্ত্রটি প্রতিদিন ধারাবাহিকভাবে ইলেকট্রিক্যাল কারেন্ট সাপ্লাই করতে থাকে।
ডক্টর হেলাল স্যার, এবার আমি আপনার কাছে জানতে চাইব যে দর্শকের একটা প্রশ্ন ছিল যে এটা কি রোগটা কি আসলে বংশগত কিনা এবং প্রিভেন্ট করা যায় কি যে কিনা? না, এটা আসলে বংশগত রোগ না, এটা প্রিভেন্ট করারও কোনো সুযোগ নেই আর কিছুর। এটা ডিবিএসের পার্কিনসন ডিজিজের মূল কারণ যেটা 70% ক্ষেত্রে বলা হয় যে ইডিওপ্যাথিক পার্কিনসন ডিজিজ। ইডিওপ্যাথিক অর্থে এটা মেডিকেল টার্ম, আপনি জানেন যে এটার সোজা বাংলা যদি বলি অজানা, যে 70% ক্ষেত্রে এর কারণ অজানা, 5% ক্ষেত্রে জেনেটিক কারণে, এবং এই জেনেটিকগুলো হয় সাধারণত কম বয়সে, 40-এর নিচে, এমনকি 20-এর নিচেও আমি রোগী পেয়েছি জেনেটিক কারণে হয়, এখানে জেনেটিক মিউটেশন কিছু হয় আর কি। এগুলো বংশগত কারণে হতে পারে, এই 5%, নট 95%। তাহলে 5% গেল যে জেনেটিক কারণে, 70% হলো ইডিওপ্যাথিক কারণ যার কারণ অজানা, বাকি যে 25% আছে এগুলো বলা হয় যে সেকেন্ডারি পার্কিনসনিজম। কিছু কিছু কারণে হয়, যেমন স্ট্রোক যদি হয় ব্রেনে, সেটা হতে পারে ইস্কেমিক বা হেমোরেজ, যে ধরনের স্ট্রোকই হোক, স্ট্রোকের পরবর্তীতে পার্কিনসনিজম ডেভেলপ করতে পারে, ইনফেকশন হলে হতে পারে, এমনকি টিউমার হলেও হতে পারে। আমি একটা পেশেন্ট পেয়েছি যেটি আমার কাছে এসেছে পার্কিনসনিজমের ফিচার নিয়ে, পরে তার MRI করে দেখা গেল, আমার জীবনে একটা কেসে দেখা গেলো তার মাল্টিপল মেটাস্টেসিস, ব্রেনে অনেকগুলো মেটাস্টেসিস, কিন্তু এসেছে যে পার্কিনসনিজমের ফিচার নিয়ে। কাজে ব্রেন টিউমারেও হতে পারে, স্ট্রোকে হতে পারে, ইনফেকশন হতে পারে। এছাড়া কিছু এটিপিক্যাল পার্কিনসনিজম আছে যেগুলো ডিজেনারেটিভ কারণ, মানে ব্রেনের ক্ষয়জনিত, যেমন PSP বলা হয়, প্রোগ্রেসিভ সুপ্রানিউক্লিয়ার পালসি, মাল্টিসিস্টেম অ্যাট্রোফি, এ ধরনের কিছু কারণ আছে। যেমন আরেকটি কারণ আছে যে উইলসন ডিজিজ নামে একটা অসুখ আছে, এটি সাধারণত কম বয়সে এর ফিচার ডেভেলপ করে, বেশি বয়সে হতে পারে, এটির কারণে পার্কিনসনিজমের ফিচার নিয়ে আসতে পারে। তাহলে মূল কারণ কি? মূল কারণ হলো 70% ক্ষেত্রে ইডিওপ্যাথিক, 5% ক্ষেত্রে জেনেটিক, 25% ক্ষেত্রে অন্যান্য কিছু কারণে হতে পারে। স্যার, যেখানে আপনাদের নিউরোমেডিসিনের শেষ ওখানেই কিন্তু ডিবিএসের শুরু, তো আমি জানতে চাইবো যে ডিবিএস কাদের জন্য? হ্যাঁ, এটি যে ডিবিএস হলো, যে আমি এর আগে বলেছিলাম কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়। পার্কিনসন ডিজিজের রোগীদেরকে প্রথমে আমরা ঔষধ দিয়ে চেষ্টা করি, এবং এর মূল ঔষধটি হলো যে যেহেতু ব্রেনে ডোপামিন কমে যায়, আমরা ঔষধের মধ্যে সেই ডোপামিনটাকে সাপ্লিমেন্ট দেয়, লিভোডোপা কার্বিডোপার কম্বিনেশন দিয়ে। এবং এই ঔষধটি দিয়ে যদি রোগী স্বাভাবিক থাকে, তার ডেইলি লাইফ অ্যাক্টিভিটিস স্বাভাবিকভাবে করতে পারে, তাহলে তার ডিবিএস করার কোনো প্রয়োজন নাই। একটা স্টেজে এসে ঔষধ আর কাজ করে না, যখন ঔষধটা কাজ করে না, ঔষধ খাইলে দেখা যাচ্ছে যে উনি 1 ঘন্টা বা 2 ঘন্টা ভালো থাকে, বাকি পিরিয়ড আর কাজ করে না, এই রোগীগুলোকেই ডিবিএস করা হয়। কিন্তু যদি আবার কেউ এমন পর্যায়ে যান যে ঔষধ দিলেও তার কোনো রেসপন্সই নাই, অর্থাৎ ঔষধের অ্যাকশন একেবারেই হচ্ছে না, তাদেরকে আবার ডিবিএস করে কোনো লাভ হবে না। তার মানে একটা উইন্ডো পিরিয়ডে ডিবিএস করা যাবে, মানে ঔষধ কাজ করতেছে সেইভাবে, আবার পার্কিনসনের জন্য রোগী বেড রিডেন হয় নাই, তার আগে একটা উইন্ডো পিরিয়ডে ডিবিএস করা, এক্সপার্ট প্যানেলই এটা সিদ্ধান্ত করতে পারেন। প্রফেসর টিপু স্যার, আপনার কাছে জানতে চাইব যে স্যার, এই ডিবিএসটা আপনি এখন পর্যন্ত কতগুলো এই ডিবিএস সার্জারি করেছেন এবং কি অবস্থা, মানে আপনি সম্ভাবনাটা কত? 30 বছরই হয়তো 2000-এর উপরে করছি এই অপারেশন নানান দেশে এবং পৃথিবীর বিভিন্ন দেশে। এবং স্যার, এর মধ্যে সাকসেসের রেটটা কেমন, মানে কেমন আছেন রোগীগুলো এখন? এতদিন অপারেট করলে তো 30 বছর সবাই বেঁচে থাকে না, কিন্তু বলতে পারি যে পার্কিনসন রোগীদের উপরে অপারেট করলে 70-90% মানুষের অনেক উপকার হয়। কোনো কোনো সময় নানান কারণে, সবচেয়ে বেশি হলো মানসিক কারণে, মানুষের এত উপকার হয় না। আর কোনো কোনো সময় হাজার হোক তো সার্জারি, রিস্ক তো থাকবেই, খুব রেয়ারলি মানুষের স্ট্রোকও হতে পারে সার্জারির সময়, আর তার চাইতেও কম, একজন দুজন হয়তো হাজারে মরেও যেতে পারে সেই স্ট্রোকে। আর তাছাড়া ইনফেকশনও তো হতে পারে কারো কারো, সেজন্য যদি অপারেশনটা খুবই ভালো, সবার তো সমানভাবে উপকার হয় না। আর সবচেয়ে বড় কথা যেটা জাহেদ ভাই বললেন, ইংল্যান্ডের ব্যাপারটা একদম অন্য, ডিপ ব্রেন স্টিমুলেশন সরকারের হাতে করা যায়, কিন্তু যে দেশে সেটা নাই, যেমন এই দেশে, সে চিকিৎসা চরম দামি যেটা দেখছি। আর
সবার জন্য না ওই কারণে, সেজন্য অনেকটা এদেশে রেলেভেন্ট হলো লিজন করা, একটা জায়গা পড়ানো। কিন্তু সেটার মুশকিল কি যে মগজের এক পাশ চিকিৎসা করা যায়, দুই পাশে করলে একটু বেশি বিপজ্জনক হয়ে যায়, কিন্তু তাতে মানুষ তো অনেক উপকার পায়, আর সেটার দাম তো মানুষের হাতে আসে। স্যার আমাদের সময় হলো একটা বিজ্ঞাপন বিরতি, বিরতি পরে আবার আলোচনা। দর্শক সময় হয়ে গেল একটা বিজ্ঞাপন বিরতি, বিরতি পরে আবার আলোচনায় ফিরবো। সে পর্যন্ত চোখ রাখুন দেশ টিভির পর্দায়। দর্শক ফিরে এলাম বিরতির পর থেকে, ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। চলুন আলোচনায় ফিরি। স্যার আমরা কথা বলছিলাম ডিবিএস সার্জারি নিয়ে, তো বাংলাদেশে স্যার আমি জানি যে আমাদের দেশে ডিবিএস সার্জারি মানে শুরু করার ক্ষেত্রে আপনাদের টিম ওয়ার্কটা সবচেয়ে বেশি উল্লেখযোগ্য এবং আপনারাই বলতে গেলে শুরু করেন স্যারের নেতৃত্বে, তো বলবেন কি স্যার এটা এই আইডিয়াটা আপনাদের মধ্যে কীভাবে এলো বা আপনি কী কী চিন্তা থেকে এটা নিয়ে আসলেন? অ্যাকচুয়ালি আমি ঢাকা মেডিকেলে এটা 2004 সাল থেকে স্টোটেকটিক বায়োপসি আমি শুরু করি, তো সেই সময় থেকে আমার একটা ইন্টারেস্ট, এবং তখন শুনতাম যে ডিবিএস সার্জারি হয়, লেশনিং হয়, কিন্তু এগুলো শোনার পর্যায়ে আমরা ওইভাবে কিছু জানতাম না। পরবর্তীতে যখন আমি কলোরাডোতে ট্রেনিং করে আসলাম, ইন্ডিয়াতেও গেছিলাম, স্যার এখানে ইনভলভ হলেন, অ্যাকচুয়ালি ইনফ্রাস্ট্রাকচারটা কিন্তু হয়েই আছে। যেমন ডক্টর হেলাল বিএসএমইউতে উনি একটা মুভমেন্ট ডিসঅর্ডার ক্লিনিক নিজে রান করেন, ডিএমসিতেও এই প্রোগ্রাম চালু আছে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে আছে। ওনারা মেনলি মেন বাল্ক অফ রুগী ওনারা জিনিসগুলো দেখেন এবং কার সার্জারি লাগবে না লাগবে, কে কোন স্টেজে আছে এগুলো ডিসিশন নেন। আর আমরা যেহেতু কাজ করে আসছি, কাজ শুরু করছি, এই জন্য আমরা একটা রিসেন্টলি যেটা করছি যে আমরা একটা টিম ফর্ম করতে পারছি, যে টিমের ভেতরে নিউরোলজিস্ট, নিউরোসার্জন, মেনলি ডিবিএস সার্জন আমরা, এবং নিউরোসাইকিয়াট্রিস্ট হয়তো অচিরে এখানে ইনভলভ হবেন আর কি। এইভাবে আমরা একদম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমরা কাজটা প্রথম থেকেই শুরু করতে চাচ্ছি। জাহিদ ভাই যেটা বললো যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরোলজি ডিপার্টমেন্টে প্রতি সপ্তাহে আমাদের পার্কিনসন ডিজিজ এবং রিলেটেড ডিজিজগুলো নিয়ে মুভমেন্ট ডিসঅর্ডার ক্লিনিক চালানো হয়, এবং গত 7 বছর যাবৎ আমি এটা রান করাচ্ছি। তো এই পেশেন্টগুলো ডিল করতে গিয়ে আমাদের যেটা মনে হলো যে কিছু কিছু পেশেন্ট আছে যেগুলো ঔষধ দেওয়ার কাজ হচ্ছে না, এবং দিস ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট টাইম ফর ডিবিএস। এবং এই কনসেপ্ট থেকে 2016 সালের সর্বপ্রথম আমার প্রফেসর ডাক্তার হাসান জাহিদুর রহমান, আমি এবং প্রফেসর মাহবুব আলম, এই তিনজন আমরা কোরিয়াতে গেলাম ডিবিএসের উপরে একটা ওয়ার্কশপে। ওখানে গিয়ে আমরা ভিডিওর মাধ্যমে ডে লং 2 দিন ব্যাপী ডিবিএস কীভাবে করতে হয় সেগুলো আমরা শিখে আসলাম, দেখে আসলাম আমরা। দেখে আসার পর ইন দি মিনটাইম আমি ধন্যবাদ জানাবো টিপু আজিজ স্যারকে, যিনি উনি ব্রড হার্টেড লোক, উনি গত বছর বাংলাদেশে যোগাযোগ করলেন যে কীভাবে ডিবিএসটা করা যায়, এবং সেটাতে আমরা ইনভলভ হব। আমরা বঙ্গবন্ধুতে নিউরোসার্জন এবং নিউরোলজিস্টদের নিয়ে আমরা এই ডিজিজগুলো নিয়ে, আমাদের একটা সোসাইটি আছে বাংলাদেশে, মুভমেন্ট ডিসঅর্ডার সোসাইটি অফ বাংলাদেশ, এবং সেটা গত 26-27 তারিখে আমরা একটা ন্যাশনাল কংগ্রেস করলাম, ফার্স্ট কংগ্রেস, এবং স্যারকে আমরা সেই কংগ্রেসেই আসলে এনএসসি স্পিকার হিসেবে, এবং সেটার পরিপ্রেক্ষিতে এখন ডিবিএসটা হতে যাচ্ছে, এবং সেই সুযোগে এইভাবে আস্তে আস্তে সবাইকে আমরা ইনভলভ করলাম আর কি। ডক্টর টিপু আজিজ স্যার, আপনি তো দীর্ঘদিন অভিজ্ঞতার সাথে এবং সফলতার সাথে ডিবিএস করে আসছেন, তো বাংলাদেশের জন্য আপনার এই আইডিয়াটা স্যার কীভাবে আসলো এবং কীভাবে আপনি স্যারদের সাথে লিঙ্ক হলেন? সেটা নতুন না, আমি তো বাংলাদেশে পার্কিনসন সার্জারি আনার চেষ্টা 25 বছর ধরে করছি, কিন্তু তখন হয়তো গ্রাউন্ড ছিল না, নিউরোলজির ওইরকম এক্সপিরিয়েন্স কেউ ছিল না তেমন, আর ওই ইকুইপমেন্ট এখানে যেমন জেনারেল নিউরোসার্জারির ইকুইপমেন্টের অভাব ছিল, স্ক্যানারের অভাব ছিল, তো সেজন্য অতদিন হয় নাই। যদিও একই সময় আমি তো অস্ট্রেলিয়াতে 5টা ইউনিট, কোয়ালালামপুর, সিঙ্গাপুর, ইংল্যান্ডের 8-9টা, মানে অনেক জায়গায় আমি এইরকম সার্ভিস শুরু করছি। তো বাংলাদেশে এখন প্রফেসর হেলাল জাহেদ ভাইয়ের লোকাল সাপোর্টের জন্য এবার হচ্ছে নিজের দেশে।
ডক্টর জাহিদ স্যার, আমি আপনার কাছে জানতে চাই, বুঝে যে কোনো চিকিৎসার ক্ষেত্রে, বিশেষ করে যেরকম একটা অ্যাডভান্স টেকনোলজি, আমাদের সাধারণ দর্শকদের বা সাধারণ রোগীদের ক্ষেত্রে প্রথম যে প্রশ্নটা আসে সেটা আসলে আমার কতটা ব্যয়বহুল বা তারা এটা কি ব্যয়বহুল করতে পারবে, অ্যাফোর্ডেবল কিনা, আপনি কি বলেন স্যার? আচ্ছা, সার্জারিটা এক্সপেন্সিভ, কিন্তু আমরা প্রথম থেকে এখানে যেটা চিন্তা করছি সেটা হলো আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে যে খরচে অপারেশনটা হয় তার অর্ধেকও কমে আমরা ইনশাল্লাহ এখানে করতে পারবো। ইন্ডিয়াতে প্রায় 30 লাখ রুপি, 28 থেকে 30 লাখ রুপি মতো খরচ হয়। তো আমরা রুপিতে, টাকাতেও যদি আমরা হিসাব করি এর অর্ধেকেরও কমে আমরা করতে পারবো ইনশাল্লাহ। আর যদি আমরা লেশনিংয়ে যেতে পারি, যেটা যেই লেশনিং ডিভাইসটা আনার ব্যাপারে প্রফেসর টিপু আপ্রাণ চেষ্টা করতেছেন, হয়তো 3-4 মাসের মধ্যে আমরা এটা বাংলাদেশে পেয়ে যাব ডিভাইসটা। এটা যদি আমরা পেয়ে যাই তাহলে রোগীদের খরচ অনেক কম, মানে 8-7-8 চলে আসবে। এবং সেখানে আমরা একেবারেই দরিদ্র রোগী যারা তাদেরকে কিন্তু আমরা একদম 100% কমপ্লিমেন্টারি সার্জারিটাও করতে পারবো একদম বিনা পয়সায়। শুধু একটা সে হসপিটালে ভর্তি হবে, যদি সরকারি হসপিটাল হলে তো প্রশ্নই আসে না, সব কিছুই সে সাপোর্ট পাবে, আমরা শুধু সার্জারিটা করে দিতে পারবো ইনশাল্লাহ। স্যার, এখন পর্যন্ত আপনারা যে শুরু করার পর মানে এরকম কি ডিবিএস আপনারা কি প্রসিডিউরে গিয়েছেন? হ্যাঁ, আমরা 2টো প্রসিডিউর অলরেডি করে ফেলছি টিপু স্যারের নেতৃত্বে, আমি ছিলাম। আর আমরা এই 1-2 দিনের মধ্যে আরেকটা করব, সেটার প্রক্রিয়া চলতেছে। শুভকামনা থাকলো আপনাদের এই নেক্সট ডিবিএস এর জন্য, এবং আশা করবো যে বাংলাদেশের জন্য এটা একটি শুভ বার্তা নিয়ে আসবে যে নতুন কোন একটা দিক আমাদের এখানে শুরু হচ্ছে। ডক্টর হেলাল স্যার, আমি জানতে চাচ্ছিলাম, আপনি স্যার বলছিলেন যে মুভমেন্ট ডিসঅর্ডার নিয়ে আপনি দীর্ঘদিন কাজ করছেন, তার মানে কি ডিবিএস স্যার পার্কিনসন ছাড়া অন্য কোনো রোগগুলোতেও এই চিকিৎসা দেওয়া যায়? যে ডিবিএস এর কিন্তু শুধুমাত্র পার্কিনসন ডিজিজে না, মুভমেন্ট ডিসঅর্ডারের আরও অনেকগুলো কন্ডিশন আছে যেখানে ডিবিএস খুব ভালো কাজ করে। যেমন ডিস্টোনিয়া, স্যারকে সেদিনও একটা রোগী দেখাইলাম, হি ইজ এ ফিট ক্যান্ডিডেট ফর ডিবিএস। তারপর আরেকটা রোগ নিয়ে সেদিন স্যারের সঙ্গে আলাপ হচ্ছিল যে সাইকিয়াট্রিক কিছু কন্ডিশন আছে, বিশেষ করে সাইকিয়াট্রিক ওসিডি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। এই যে সেদিন একটা পেশেন্ট আমার কাছে আসছিল যে জুয়ায় আসক্ত সাংঘাতিক রকম, এই রোগীগুলোতে ডিবিএস এর সাংঘাতিক রকম ভূমিকা আছে। ডক্টর টিপু স্যার, আমরা প্রায় অনুষ্ঠানের শেষ দিকে এসেছি, আমি জানতে চাইবো এই যে পার্কিনসন ছাড়াও স্যার যেটা বললেন যে আরও অনেকগুলো ডিজিজ এটা ইউজ করা যায়, তো আপনি কি মনে করেন যে বাংলাদেশে এটা আরও কীভাবে প্রসারতা বা প্রচার বাড়ানো যায় বা কী ভূমিকা রাখতে পারে ডিবিএস এই রোগগুলো ক্ষেত্রে? মানে প্রথম কয়েক বছর একটু এক্সপিরিয়েন্স দরকার পার্কিনসন আর হাত কাঁপনি, যাতে ডিভাইসের সাথে সব চিকিৎসক ফ্যামিলিয়ার হয়ে যায়। তারপর আস্তে আস্তে আশা করি নেক্সট 3-4 বছরে যেমন সাইকিয়াট্রিস্ট একটু ওদের রোগী অ্যাসেস করে দেখে যে ডিবিএস এ কাজ দেবে কিনা। যেমন নেশাবাগ এমলিং তো আমাদের দেশে একটা প্রবলেম, ওটা আছে। তারপর ডিপ্রেশন আছে, তারপরে এই দেশে এত হয় কিনা জানি না, কিন্তু আমি যেখানে থাকি একটা খাদ্যের রোগ আছে অ্যানোরেক্সিয়া, বিশেষ করে মেয়েদের মধ্যে, যারা খেতে পারে না কারণ ওজনের একটা কমপ্লেক্স হয়ে যায়, কঙ্কাল হলেও ওরা খাবে না। আমি এসে পড়েছি একদম অনুষ্ঠানের শেষ দিকে, আমি ডক্টর জাহিদ স্যার আপনাকে জানতে চাইবো যে যারা এই প্রোগ্রাম দেখছেন আমার দর্শকরা, তারা যদি আপনাদের সাথে যোগাযোগ করতে পারেন চান, কোথায় তারা যোগাযোগ করবেন স্যার? এটা রেসপেক্টিভ হসপিটালসে যোগাযোগ করবে, আমাদের সাথে যোগাযোগ করবে। এটা এসআইবিএল ফাউন্ডেশন হসপিটালে আমরা এখানে আমাদের কাছে দর্শকে বলছি, আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা স্যারদের সাথে আপনাদের যোগাযোগ করতে পারি। আর ওই যে আমি সহজ করে দেই যে আমাদের প্রতি রবিবার বঙ্গবন্ধুতে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে, প্রতি রবিবার সকাল 9টা থেকে 1টা পর্যন্ত নিউরোলজি বহির্বিভাগে মুভমেন্ট ডিসঅর্ডার ক্লিনিক চালানো হয়। সেখানে আমি থাকি, হঠাৎ আমি না থাকলে আমার রিপ্রেজেন্টেটিভ থাকে, সবচেয়ে সহজ হলো এটি যোগাযোগ করা। স্যার, আমরা এসে পড়েছি অনুষ্ঠানের একদম শেষ দিকে, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের ব্যস্ত সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য, এবং সময় স্বল্পতার কারণে আসলে অনেক কিছু জানার ছিল, কোনো একটা নতুন প্রোগ্রামে কোনো একটা আরেক পর্বে আমরা হয়তো এটা নিয়ে আরও কথা বলবো। আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ দেশ টিভিকে, ধন্যবাদ দর্শকদের, ধন্যবাদ। দর্শক শুনলেন তো, পার্কিনসন এখন আর কোনো সমস্যা নেই,
রয়েছে এর আধুনিক চিকিৎসা এবং সবচেয়ে যেটা আশার কথা অনেক কম খরচে পাশের দেশের তুলনায় অনেক কম খরচে আমরা এই চিকিৎসা পেতে পারি। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথি নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশের সবাইকে। আল্লাহ হাফেজ।